নামেন রাজায়, রাজায় কুস্তি লড়েন। ডিস্টিং ডিস্টিং যুদ্ধে নামেন রাজায়, রাজায় কুস্তি লড়েন। গল্প বানানোর ব্যবসা ফাঁদেন, রাতে হাসেন আর দিনে কাঁদেন। লোভের জালে আটকে থাকেন, পড়লে বিপদে প্রভুকে ডাকেন। লোভের জালে আটকে থাকেন, পড়লে বিপদে প্রভুকে ডাকেন। যাই ছাতাই করে যান, ঝুম থেকে নয় খুশুক পান। আকবর আলীর একটাই চাওয়া, আসতে কথা পারেন না, প্লিজ ভলিউমটা কমান। আমার বউ আমারে কিছু কইলে দুনিয়া আন্ধার লাগে। কি কইলাম দুনিয়া আন্ধার লাগে? বাইরে বউ জিনিসটা ভালো হইলেই ভালো, আর একবার যদি চেতে তাহলে দুনিয়াটাই পাইনসা লাগে। তয় আপনার মতো আরো একটা কাস্টমার আমার দোকানে আসে। কে কে সে? কি কইলাম সে কে? আপনি চিনবেন না, আপনার দুলাভাই চিনে, এ এলাকায় নতুন আইছে। আমার দুলাভাই চিনে? হ, আপনি কো বাসায়ও গেছে। আপনার দুলাভাইয়ের সাথে অনেক খাতির, আর এই দুইজনে মিলে কি জানি ব্যবসাও করে। নাম কি, কি কইলাম নাম কি? শায়েস্তাখা। এইটা আবার কেমন নাম, কি কইলাম, এইটা কেমন তোর নাম? উনি সবাই রে শায়েস্তা করেন তো, তাই ওনার নাম শায়েস্তা খান। আচ্ছা ওনার কোনো ফোন নাম্বার আছে তোমার কাছে? কি কইলাম, কোনো ফোন নাম্বার আছে? আছে কেন না? আমার দরকার আছে। তোমার কোনো সমস্যা আছে? কি কইলাম, তোমার কোনো সমস্যা আছে? না, এই নাম্বার তো আপনি আপনার দুলাভাইয়ের কাছেও নিতে পারেন। দুলাভাই বাসায় নেই। কইলাম কি, দুলাভাই বাসায় নেই। ফোন কি, একটু আগে ওনা দেখলাম তারে। একটু আগে নয় দেখছো, একটু পরেরটা কি দেখছো? কি কইলাম, পরেরটাও দেখছো? না তা অবশ্য দেখি। তাইলে কি কইলাম, তাইলে এক কাম করেন, ফোন নাম্বারটা নেন, কথা কর। কেন বাবা, কিছু বলবে? আচ্ছা আকবর কি ফোন টোন করেছিল? না। তুই করেছিলি? না। আচ্ছা তোর কি মনে হচ্ছে না এই বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? কোন বিষয় বাবা? তুমি খুব ভালো করেই জানো কোন বিষয়টা আমি বলতে চাইছি। দেখো তোমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা আমার উচিত না, কিন্তু বাবা হিসাবে তো চুপ করেও থাকতে পারি না। তোমরা বড় হয়েছ, অনেক কিছু বুঝতে শিখেছ, কিন্তু একটা কথা বলি, যা করবে একটু বুঝে শুনে করবে। বাবা এসব নিয়ে তোমার একদম ভাবতে হবে না, এখন থেকে আমি যা করব সব বুঝে শুনেই করব। মা গো ভাবনা তো এসে যায় মা, চাইলেই তো আর থামানো যায় না। আগে তুই মা হও তখন বুঝবে। আমি কবে মা হব, কবে হব না সেটা নিয়ে তোমার ভাবা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না তোমার। Thank you.
কেন? আমি আবার কি বললাম? কি বলছো বোঝো না? একজন বাবা এমন পরিস্থিতিতে তার মেয়েকে যা বলে আমিও তাই বলছি। আমার মনে হয় এটা বলার অধিকার আমার আছে। না নেই, অন্তত আমাদের মেয়ের ক্ষেত্রে নেই। আমরা আমাদের মেয়ের ভালো করতে গিয়ে ওর সবচেয়ে ব্যথার জায়গায় আঘাত করি। আমরা ওকে মনে করিয়ে দেই ও আমাদের মেয়ে, আরেকজনের স্ত্রী, কিন্তু কিন্তু কি? কিন্তু সে কারো মা না। তুমি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি যা মনে করছো তাই। আর আমার মনে হয় আকবরের সাথে ওর সমস্যাটা এই বিষয় নিয়েই। বাদাম মেয়ে ছেলেটা আমার মেয়েকে বড় কষ্ট দিচ্ছে, এই জন্যই তারে আমি সহ্য করতে পারি না, বুঝলা? বাহ, দুদিন আগেও তোর পক্ষ নিয়ে কথা বলছিলে। পক্ষ তো নিতেই হয়, আমি পছন্দ করেছিলাম ওই বাদাম মেয়েটাকে। এখন এই আমার ভুলের জন্য আমার মেয়েটা বড় কষ্ট পাচ্ছে। কবি আমাদের কপাল। আচ্ছা, এটা কাজ করলে কেমন হয়? ওই আবার বিয়ে হলে কেমন হয়? আবার বিয়ে মানে তুমি আবার বিয়ে করবে? শুধু একবার করে তো মরছি, আমি বলতেছি ওই আকবরের কথা। মানে কি, তুমি আকবরকে আবার বিয়ে দিতে চাও? আমার মেয়ের ঘরে তুমি সতীন ঢুকাতে চাও? তোমার সাহস কত বড়! আরে দুত্তরি, আরে তোমার মেয়ের ঘরে কেন আমি সতীন ঢোকাবো? আমি বলতে চাইছিলাম যে আমাদের মেয়েটাকে আবার বিয়ে দিলে কেমন হয়। মাথা ঠিক আছে তোমার? বাবা হয়ে মেয়ের সংসার ভাঙার কথা ভাবছো? মেয়ের সংসার আছে বলে তো মনে হয় না, দিনের পর দিন বাপের বাড়িতে এসে বসে থাকে। আমার মনে হয় মেয়েটাকে আবার বিয়ে দিলে ভালো হবে। চুপ করো, টিভি দেখছিলে, টিভি দেখো। পাগলের গোষ্ঠী, যেমন মা তেমন মায়া। হ্যালো ভাবি। জি, কে বলছেন? ভাবি আমাকে চিনলেন না? না, আসলে আমার গলার স্বরটা খুব ভারী, তো দীর্ঘদিন আমেরিকা ছিলাম। আরে আমি বাবুর আব্বা, আপনাদের জামাই। ও জি ভাইয়া, বলেন কেমন আছেন? আর আমাদের থাকা, আপনি কেমন আছেন ভাবি? আমি তো ভালোই আছি। বাবু কুসুম ওরা কেমন আছে? আছে, ভালো আছে। আপনাকে কিন্তু ভীষণ মিস করছি, আপনি কবে আসবেন ভাবি? সেটা ঠিক বলতে পারছি না ভাইয়া, জানি না। এটা কোনো কথা হলো, আপনি নেই পুরো বাড়িটা না খা খা করছে একদম, খা খা। আশ্চর্য, আমি না থাকলে বাড়ি খা খা করবে কেন? বাড়ি ভর্তি এত মানুষজন, একজন মানুষজন না থাকলে তো টেরি পাওয়ার কথা না। আরে মানুষ কই দেখলে, বাড়ি ভর্তি লোকজন, তাও সবাই আছে যার যার ধান দেয়। সেই থাকুক,
সবাই নিজ নিজ ধান্দা নিয়ে থাকুক, সেটাই ভালো। অসুবিধা কোথায় ভাবি? আকবর মিয়া তো এখন দেখছি খুব ফুরফুরা, হ্যাঁ, একটা ইয়াং ইয়াং ভাব, সকালে জগিং করে, সবজি খায়, গ্রিন টি খায়, মানে আরো যে কত কি। আর আকবরকে যদি আপনি এখন দেখেন না, চিনবেনই না। আকবরকে আমার নতুন করে চেনার একদমই কিছু নেই। ভালো তো, যা করছে ওর জন্যই তো ভালো। স্বাস্থ্যের যত্ন নিক, বেশি বেশি গ্রিন টি খাক, আমি দূরে আছি, খুব ভালো আছি। কিন্তু ভাবি, আপনি দূরে থেকে কষ্ট পাবেন, আর একজন ফাঁকা মাঠে গোল দেবে, এটা কেমন কথা? ভাইয়া, আমি কষ্টে আছি সেটা আপনাকে কে বলল? কে বলেছে আপনাকে আমি কষ্টে আছি? আমি তো বললাম আমি খুব ভালো আছি। হ্যাঁ ভাবি, আপনি হয়তো ভালো আছেন, কিন্তু আর একজন তো আছে মহাসুখে। আপনি কবে আসবেন সেটা অবশ্য ভাবি আপনার ব্যাপার, কিন্তু আপনার যে গাছগুলো না, সেই গাছগুলো কিন্তু আপনাকে ভীষণ মিস করে, ভীষণ। তাই নাকি? কিভাবে বুঝলেন? এইটা আমি বুঝি ভাবি, আপনার যে গাছগুলো না, আমি প্রত্যেক দিন সকালে উঠে সেই গাছ পানি দিই, কিন্তু গাছগুলো না আগের মতো তরতাজা নেই। মানে ওরাও বুঝতে পারে যে ওদের ভালোবাসার মানুষটি এই বাড়িতে এখন আর নেই। আরে ভাই, গাছ কি ভাবলো, তাতে কি যায় আসে? মানুষই ভাবে না আজকাল আমাকে নিয়ে, আর আপনি গাছ নিয়ে পড়ে আছে। ভাবি, দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম তো, একটা জিনিস বুঝতে পারি, মানুষ বেইমানি করে, কিন্তু গাছপালা, পশু পাখি এগুলো কিন্তু বেইমানি করে না। আচ্ছা ঠিক আছে ভাবি, রাখি, কোনো প্রয়োজন হলে ফোন দিয়ে না। ঠিক আছে, ভালো থাকেন। মিসিউ। হ্যালো, এই এই শায়েস্তা খান ভাই বলছেন? কি বললাম, শায়েস্তা খান বলতেছেন? আপনার পরিচয়? আমি সেলিম, সেলিম কি বললাম, সেলিম। কোন সেলিম? হাঁস সেলিম না মুরগি সেলিম? হাঁস মুরগি হইতে যাব কোন দুঃখে, আমি সেলিম, শুধু সেলিম, মানুষ সেলিম। কি কইলাম, মানুষ সেলিম? তাইলে তো আর কথা কও হইল না, হাঁস মুরগি হইলে একটা কথা ছিল, শুধু সেলিম দিয়ে কাজ হবে না। কেন ভাই, শুধু সেলিম দিয়ে কাজ হবে না কেন? সেলিম নামের এক লোকের কাছ থেকে আমি মুরগি কিনি, আর অন্য এক সেলিম আমারে দেয় হাঁস, কিন্তু অবো লাস্ট ডেলিভারিটা সুবিধার ছিল না, দুজনেই আমারে পুরো হাঁস মুরগি দিছে। মাংস এত শক্ত ছিল, চাপাইতে গিয়ে আমার দুইটা দাঁত উঠে গেছে, তাই ফাজিলগুলোর দাঁত আমি আগে থাবড়ায় ফালামু, তারপর অন্য চিন্তা। ভাই না, আমি হাঁস মুরগি কিছুই না, ওই শুধু সেলিম, আকবর সাহেবের ছোট ভাই। কি কইলাম, আকবর সাহেবের ছোট ভাই, আমার দুলা ভাইয়ের লগে আপনি আমাকে বাড়িতে আইছেন। কি কইলাম বুঝছেন তো, আপনি আমাগো বাড়িতে আমার দুলা ভাই লগে আইছেন। ও আচ্ছা আচ্ছা, ভাইজান তা কেমন আছেন, এই অদূরে কি মনে কইটা? ভাই আপনার লগে আমার একটু জরুরি কথা আছে। কি কইলাম বুঝছেন তো, আপনার লগে আমার একটু জরুরি কথা আছে। বলেন। ফোনে তো বলা যাবে না ভাই, আপনার সাথে আমার একটু মানে সরাসরি বসতে হবে। কি কইলাম বুঝেন নাই, আপনার সাথে আমার একটু সরাসরি বসতে হবে। Thank you.
কলি কি করো? মিস করি। কাকে? তোমাকে আর কাকে? যা মিথ্যা কথা। সত্যি 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 যেন। ঠিক আছে, তাহলে কালকে আমার সাথে দেখা করো। কালকে তো জান আমার অফিস আছে। আমি এত কথা শুনতে চাচ্ছি না। তুমি যদি কালকে না আসো তাহলে আর দেখা করতে হবে না। মেল করে দি, মেলে লিখে দি আমার 102 ডিগ্রি জ্বর, আমি অফিসে আসতে পারবো না। আমি বাথরুমের পাশের খেয়ে পড়ে গেছি, সেখানে আমার তাল্লায় ফাইটে গেছে, আঘাত পাইছি, আমি আসতে পারবো। যদি পড়ি বাংলাদেশে মেয়েদের গুণ তো তোমার চোখে পড়বে না। তোমার মতো এরকম গুণী পুরুষটা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন তো বাংলাদেশে কোনো মেয়ের গুণ তোমার চোখে পড়বে না। হ্যালো বাতিজা ভাই, আমার না ওই যে চাষার লগে ঘুরে, একজন হলো শাসক, একজন হলো বাতিজা, এগো কার নাম ওই আমি জানি না। কফির উপকারিতার কথা চিন্তা করলে এটা কিছুই না। তুমি যে কফিতে আসক্ত হয়ে যাচ্ছ সেটা তুমি বোঝো, আর যে কফির উপকারিতার কথা বললে সেটা এই কফিতে না, সেটা হলো ব্ল্যাক কফিতে।